হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ট্রাভেল কেশনস ইউরোপে আপনাদেরকে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, রোমানিয়ার বর্তমান অবস্থা এবং নতুন পারমিট ইস্যু নিয়ে আলোচনা, এবং যারা পারমিটের জন্য জমা দিয়েছিলেন তাদের পারমিটের বর্তমান অবস্থা নিয়ে আলোচনা। রোমানিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গেলে, আগেই রোমানিয়াতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এখানে প্রায় মাইনাস। পারমিট ইস্যু, রোমানিয়ার ইমিগ্রেশন পারমিট ইস্যু চালু করেছে জানুয়ারির 3 তারিখ থেকে। এখনও আমাদের বাংলাদেশি ভাইরা যারা রোমানিয়ার জন্য জমা দিয়েবেন বা যারা দিয়েছেন তাদের জন্য অত্যন্ত খুশির খবর যে পারমিট ইমিগ্রেশন থেকে ইস্যু করা হচ্ছে জানুয়ারির 3 তারিখ থেকেই, সেটা চালু হয়েছে। হয়তো যারা অক্টোবর নভেম্বরে জমা দিয়েছেন তারা হয়তো এই মাসের মধ্যেই আশা করা যায় পেয়ে যাবেন, যদি এজেন্সি সঠিকভাবে ফাইল সাবমিট করে থাকে। এছাড়া বর্তমানে যারা এখনও জমা দেননি বা পরবর্তীতে যারা জমা দিবেন তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা জানুয়ারির 10 তারিখের পর থেকে জমা করবেন। কেননা রোমানিয়া 10 তারিখ থেকে নতুন পারমিট যে জমা হবে সেগুলো নিয়ে কাজ করবে আশা করা যাচ্ছে। বাংলাদেশে অবশ্যই আপনারা ভালো এজেন্সি দেখে জমা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের সময় খুবই কম লাগবে। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা শুধু ফাইল নিয়ে রেখে দেয়, কাজ করে না, তার জন্য দেখা যায় অনেক লেট হয়ে যায়, সাবমিশন স্লিপ আসতে আসতেই 2-3 মাস চলে যায়। সেই ভোগান্তিতে যেন আপনারা না পড়েন সেই জন্যে আমাদের এই ভিডিও। আর অবশ্যই যারা যাদের পারমিট হয়তো কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন বা যারা পাবেন বা জমা দিবেন তারা অবশ্যই বাংলাদেশ থেকে শীতের কাপড় আনবেন, কেননা এখানে শীতের কাপড় প্রচুর দাম, এখান থেকে আসলে আপনি নতুন এসে অ্যাফোর্ড করাটা পসিবল হবে না। অ্যান্ড দ্বিতীয় কথা হচ্ছে আপনারা অবশ্যই বাংলাদেশে বুঝে শুনে ফাইল দিবেন, কারণ বাংলাদেশে ভালো কাজ করতেছে আবার অনেকে করতেছে না, অনেকে ফাইল নিয়ে রেখে দিচ্ছে, তাই বুঝে শুনে অবশ্যই ফাইল দিবেন। সঠিক মানুষের কাছে ফাইল পড়লে আপনার রোমানিয়া আসতে বেশি দিন সময় লাগবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।